বর্তমান সময়ে বহুল আলোচিত মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শ্রীধামোরাকান্দি। মতুয়া ধর্মাদর্শের প্রবর্তক পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রধান লীলাক্ষেত্র এটি। তৎকালীন হিন্দু সমাজে বিদ্যমান অস্পৃশ্যতা, বর্ণবাদ আর কুসংস্কারের জাতাকলে নিপীড়িত অন্তজ শ্রেণীর মানুষের মুক্তির দূত হিসেবে তিনি 1218 বঙ্গাব্দের ফাল্গুন মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তিনি বর্ণপ্রথাকে অস্বীকার করে সকল মানুষের সমমর্যাদা প্রতিষ্ঠায় মতুয়া আদর্শের প্রবর্তন করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য গড়ে তোলেন শিক্ষা আন্দোলন। এতে তৎকালীন পূর্ব বাংলার হিন্দু সমাজে ধর্মচর্চা ও জনজীবনে আমূল পরিবর্তন আসে। 1284 বঙ্গাব্দে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তীর্থধান করেন। তার সমাধির ওপর গড়ে তোলা হয় শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। এই মন্দিরটি মতুয়া জনগোষ্ঠীর প্রধান মন্দির এবং মহাপবিত্র স্থান। বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত এই সকল পিছনে পড়া মানুষদের নিয়ে হরিচাঁদ ঠাকুর আন্দোলন শুরু করেছিলেন, এই মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য। তো সেই তার আজীবন সংগ্রামের ফলে উনি বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে শিক্ষিত করার জন্য। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তীর্থধানের পর তার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতার প্রবর্তিত শিক্ষা আন্দোলন জোরদার করেন। তার সভাপতিত্বে 1287 বঙ্গাব্দে তৎকালীন খুলনা জেলার দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গায়েনের বাড়ি ঐতিহাসিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি নিজে 1812 বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ঢাকা জেলার জন্য 1067 প্রাথমিক বিদ্যালয় অনুমোদন করিয়েছিলেন। বর্তমান যে আমরা 85% অর্থাৎ তথাকথিত আমরা নিম্নবর্ণ যাদের শিডিউল কাস্ট বলা হয়, এরা তো অধিকার হারা, এদের চন্ডালত্ব মোচন করছে গুরুচাঁদ ঠাকুর 1911 সালে। ভক্তরা মনে করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অন্তজ শ্রেণীর মানুষের অস্পৃশ্যতা মোচন ও শিক্ষার প্রসার সহ তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে বিরল। তার প্রধান লীলাক্ষেত্র শ্রীধামোরাকান্দিতে ভারতের প্রধানমন্ত্রী আসবেন এবং পূজা দেবেন, এটা নিঃসন্দেহে মতুয়া সম্প্রদায়ের জন্য বড় পাওয়া। গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন।